আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার প্রিয় যে সকল প্রবাসী ভাই ও বোনেরা এই মুহূর্তে হাতে থাকা স্মার্টফোন এবং টিভি সেটের সামনে আমার প্রোগ্রামটির সাথে সংযুক্ত হয়েছেন, এসএস ইয়ারলিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে প্রবাসীদের সাথে আমি সাজ্জাদ হোসেন খান সবসময় চেষ্টা করি আপনাদের প্রতি মুহূর্ত কোনো নতুন কোনো কাজের সংযোগ এবং অথেন্টিক কোনো মেসেজ দিতে। এবং আমি সবসময় বলি আমাদের প্রতিষ্ঠান যেহেতু যারা দক্ষ হয়ে বিদেশ যাবে এবং অর্থ এবং সম্মান দুটোই পাবে এই ক্যাটাগরির উপরে আমরা কাজ করে থাকি, এবং আমরা আমাদের কাজের সাথে প্রতিনিয়ত কোনো না কোনো দক্ষ ওয়ার্কার হিসাবে আমরা যারা যে সমস্ত দক্ষ ডিমান্ড আমাদের হাতে আসে উক্ত তথ্যটি আপনাদের মাঝে আমি প্রেরণ করে থাকি। যাই হোক প্রিয় আমার প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে চমৎকার মেসেজটি দিব যার জন্য দীর্ঘদিন যাবৎ আমাকে অনেকে টেক্সট করছেন, মেসেজ দিচ্ছেন, জানতে দিচ্ছেন, এবং যে পেশাটিতে যেতে বাংলাদেশ থেকে অসংখ্য তরুণ এবং অসংখ্য লোক প্রস্তুত আছে কিন্তু সঠিক ওয়েতে সঠিক কোম্পানিতে যাওয়ার কোনো চাহিদাপত্র বা ডিমান্ড যায় না। আমি যেহেতু প্রতি মুহূর্ত আপনাদেরকে বলি ভাই আপনারা যাকে খুশি তাকিতে যাবেন, বাংলাদেশ থেকে একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন, যে এজেন্সিগুলো বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত এবং একটি চাহিদাপত্র তাদের মাধ্যমে অ্যাটেস্টেশনের মাধ্যমে কর্মী প্রেরণ করে থাকি। আমাদের লাইসেন্স নাম্বার 1855, আমরা প্রবাসী কল্যাণের নীতিমালা অনুসরণ করে একটি চাহিদাপত্রের মাধ্যমে এবং কর্মীদেরকে যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে আমরা কর্মী প্রেরণ করে থাকি। এবং এই মুহূর্তে আমাদের যে কাজের সাথে সংযুক্ত হয়েছে, আমরা পূর্বে যে কাজগুলো সংযুক্ত হয়েছে পোল্যান্ডের জন্য সেখানে আমাদের ছিল ওয়েল্ডার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার, এই চারটি স্কিল ক্যাটাগরির উপর আমরা অলরেডি কাজ করছি এবং প্রবাহমান কাজ চলতেই থাকবে। এবং এই উক্ত কাজটির সাথে আরও একটি চমৎকার কাজ সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে একটি ড্রাইভিং পেশা। অনেক ভাই আছেন যার একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যিনি ড্রাইভিং জানেন এবং ড্রাইভিং পেশায় ইউরোপে যেতে চাচ্ছেন। আজকের কন্টেন্টটি শুধু আমার ও প্রিয় ড্রাইভার ভাইদের জন্য। প্রিয় ভাই আমার, আপনি ড্রাইভার পেশায় জড়িত আছেন এবং আপনার একটি ড্রাইভিং বৈধ লাইসেন্স আছে, যে লাইসেন্সের সাথে আপনার নাম এবং জন্ম তারিখ সব কিছু ঠিক আছে, শুধুমাত্র তারা উক্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করবেন এবং কার যোগ্যতা প্রয়োজন, আমি চেষ্টা করব আজকের এই আলোচনার মধ্যে আপনাদের জানানো। প্রথমত এই ড্রাইভার পেশাটি হচ্ছে একটি উবার কোম্পানিতে আপনারা পোল্যান্ড যাবেন এবং যে কোম্পানিগুলো একটি ট্যাক্সি অ্যাজ এ লুক লাইক এ ট্যাক্সি ড্রাইভার হিসাবে নেবে সেই ক্ষেত্রে আপনাকে যেতে হলে আপনার বয়সটি প্রথমে হতে হবে 20 হতে 30 বছরের মধ্যে। খুব ভালো করে শুনবেন, যাদের বয়স এবং 20 হতে 30 বছরের মধ্যে যাদের একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা বিদেশ যেতে পারবেন বিষয়টি ঠিক আসলে এমনও না। আপনি যেহেতু আন্তর্জাতিক ইন্টারন্যাশনালভাবে গাড়ি ড্রাইভ করবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হাতে থাকা ড্রাইভিং লাইসেন্সটি যদি আপনার এই লাইসেন্সটির মেয়াদ থাকে উক্ত লাইসেন্সটি নিয়ে আপনি একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট করে নেবেন। কোথা থেকে করবেন, কিভাবে করবেন, কত কত উক্ত লাইসেন্সের ফি হবে, কত দিনে পারবেন, আমি চেষ্টা করছি আপনাদের তথ্য দেওয়ার, একটু মনোযোগ সহকারে শুনে তাতে করে আপনাদের জন্য সহজ হবে। প্রকৃতপক্ষে এটা বাংলাদেশে বিআরটি অথরাইজ করার পারমিশন ছিল, এখন এই লাইসেন্সটি পারমিশন দিয়েছে বাংলাদেশের অটোমোবাইল অব বাংলাদেশ নামে একটি সংস্থা রয়েছে যারা আপনাদেরকে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এক বছরের একটি পারমিট দিবে। এক বছর একটি পারমিট আপনার মূল ড্রাইভিং লাইসেন্সটি জমা দিবেন, যেটা নর্মাল জমা করবেন আপনি 2500 টাকা এবং ইমার্জেন্সি যদি চান আপনি 7 দিনের মধ্যে আপনাকে জমা করতে হবে 3500 টাকা। 2500 টাকা আপনাকে ড্রাইভিং লাইসেন্সটি দিবে 15 দিনের মধ্যে এবং ইমার্জেন্সি আপনাকে দিবে 7 দিনের মধ্যে 3500 টাকায়। সেক্ষেত্রে আপনার যতটা ইমার্জেন্সি মনে করেন ঠিক ততটা ইমার্জেন্সির ভিত্তিতে আপনি ড্রাইভিং লাইসেন্স আপনি জমা করবেন। এবং আপনি যে ড্রাইভিং লাইসেন্সটি আপনার হাতে আছে বাট আপনি 2022 সালে এবং 23 সালে এই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে আপনি ইউরোপে যেতে পারবেন না, যেহেতু আমাদের পাঠানো কিন্তু উক্ত উবার কোম্পানিটি আমাদের একটি নীতিমালা এবং টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে যে উক্ত এই এই বয়স এবং এই কন্ডিশনের মধ্যে তুমি শুধু আমাদের কাছে ড্রাইভারের অ্যাপ্লিকেশন করতে পারবা, যে বিষয়গুলো আমরা 6 সপ্তাহের মধ্যে তোমাদেরকে ওয়ার পারমিট দেওয়ার চেষ্টা করব। টোটাল যদিও আপনাকে 6 থেকে 7 সপ্তাহের মধ্যে আপনাকে ওয়ার পারমিট দেবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার টোটাল ওয়ার পারমিট এবং ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন হতে মিনিমাম 5 থেকে 6 মাস লাগবে। এবং আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং আপনি যে ড্রাইভার ভিসার জন্য আবেদন করবেন আপনার বয়সটি হতে হবে অবশ্যই 20 হতে 30-এর মধ্যে, অবশ্যই 30-এর ঊর্ধ্বে নয়, অবশ্যই 20-এর নিচে নয়,
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ভাইটি ইন্টারন্যাশনাল ওয়েজ গাড়ি ড্রাইভ করবেন এবং একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স মেনটেন করে বিদেশে ভিসার জন্য আবেদন করবেন এবং ইউরোপের মতো একটি দেশে আমার প্রিয় ভাইরা অনেকেই চাবেন, অনেকেরই স্বাদ জাগবে, ইচ্ছা জাগবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি একটু ভাবুন তো, আপনি যখন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার মেনটেন করবেন আপনাকে ভালো ইংলিশে দক্ষ হতে হবে, আপনাকে ভালো ইংলিশ নলেজমেন্ট থাকতে হবে, একটি গুগল ম্যাপ আপনাকে ভালো অপারেটিং জানতে হবে, যার মধ্যে এই ধরনের যোগ্যতা আছে এবং যার বয়সটি 20-30 বছর শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবং তাদের ফাইলটি আমরা দেখে শুনে আমরা আপনার ফাইলটি আমরা জমা করব। যাই হোক আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই চেষ্টা করি কোনো না কোনো অথেন্টিক মেসেজ আসলে আপনাদেরকে দেওয়ার এবং আপনারা প্রতিনিয়তই আমাকে জিজ্ঞেস করেন বস আপনার নাম্বারটা কি, বস আপনাদের অফিসের ঠিকানা কোথায়, যদিও স্ক্রিনে লেখা থাকবে তারপরে আমি বলে দিচ্ছি আমাদের অফিসটা হচ্ছে ঢাকা নয়াপল্টন বিএনপি সংলগ্ন হোটেল ভিক্টোরি সাতটারা টাওয়ার লিফটের 10 হচ্ছে আমাদের অফিস 30/A এবং আমার নাম্বার হচ্ছে 01713561073 এবং উক্ত আরও নাম্বার আমাদের অফিসের সাথে কোঅপারেট করার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে বর্ণনা দেওয়া আছে, সেখান থেকে আপনারা কালেকশন করে নেবেন। এবং প্রিয় ভাই আমি আজকে দুঃখ প্রকাশ করছি, আমাকে অনেক ভাই বলেছেন যে আমরা অনেক ফোন করি আপনি রেসপন্স করেন না, যোগাযোগ করেন না। আমি নিজে পার্সোনালি ভাবে তথ্য দেওয়ার চেষ্টা করি এবং নাম্বারটি আমার কাছে যেহেতু দুটি নাম্বারই আমার কাছে থাকে আমার সকলের তথ্য দেওয়া সম্ভব হয় না বলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। চেষ্টা করবেন যাকে খুশি তাকিয়ে দেবেন, উক্ত অফিস ভিজিট করে উক্ত অফিস একটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করবে, কর্মী প্রেরণ করছে কিনা এবং তাদের যাওয়াটা সঠিক আছে না এই জিনিসগুলো মাথায় রেখে যারা ড্রাইভার পেশায় যেতে চাচ্ছেন শুধুমাত্র উক্ত বয়স এবং উক্ত পারমিট রেডি করেই আমাদের কাছে আসবেন। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব উক্ত ভিসায় আপনাদেরকে, ড্রাইভিং পেশায় আপনাদেরকে পোল্যান্ডে ভিসা অ্যাপ্লিকেশন করতে। যাই হোক আমার প্রিয় রোমানিয়ান প্রবাসী ভাইরা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারা হয়তো ভাবছেন যে অফিসিয়াল বস শুধুমাত্র পোল্যান্ড ভাইদের সুখবর দিচ্ছে, আমাদের কোনো খোঁজ খবর রাখছে না, তা নয় বিষয়টি প্রিয় ভাইরা। এবার আমি আমার প্রিয় রোমানিয়ান ভাইদেরকে বলি, তাদের জন্য আমি বলেছি যে অফিসিয়াল অথেন্টিক মেসেজ ছাড়া আমি কখনোই আপনাদেরকে এমন কোনো মেসেজ দেব না যে মেসেজটি শুনে আপনি আমার সম্পর্কে একটি নেগেটিভ মন্তব্য করবেন এবং এই মেসেজটি দেখে আমার নিজেরও খারাপ লাগবে। আমি জানি আমার প্রিয় ভাইরা ভীষণ অস্থির আছেন, রোমানিয়ান ভাইরা অপেক্ষা করেছেন, অপেক্ষার ফল এখন ভোগ করতে শুরু করেছেন, জুন জুলাই আগস্টের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে এবং আগামী নভেম্বর এবং ডিসেম্বর জানুয়ারি অ্যাপয়েন্টমেন্ট ঈদের পর নাগাদ পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই সম্ভবত আমি যতটুকু অথেন্টিক অফিসিয়াল মেসেজ নিয়েছি যেহেতু নেপাল এবং শ্রীলঙ্কার ফাইল যাত্রীদের ইন্ডিয়া যেতে হচ্ছে না, গত 2 বছর যেহেতু আমরা যেভাবে ফাইলের কাজ করেছি এবছরও আশা করি আমরা উক্ত কাজটি করতে পারবো। যদি যেতে হয় তবু আলহামদুলিল্লাহ, যদি না যেতে হয় তবু আলহামদুলিল্লাহ। যাই হোক পরিশেষে আমি আমার এই অনুষ্ঠানে সকল যাত্রীদের জন্য একটি টিপসমূলক কথাবার্তা বলি এবং এখন থেকে আমার প্রত্যেকটি ভিডিওর আপলোডের সর্বশেষ আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য একটি করে টিপস থাকবে, যে টিপসটি আপনার এবং আপনার ভবিষ্যতের জন্য খুব কার্যকর হবে। এই মুহূর্তে একটি টিপস দিচ্ছি আমি, যে ভাইরা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যারা এখনও পাসপোর্ট বানাননি, যারা বানাবেন, যারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হলো আপনার পাসপোর্টটি অবশ্যই 10 বছর মেয়াদি করার চেষ্টা করবেন, কারণ আপনার পাসপোর্টটি বানানো বাংলাদেশে যেমন হ্যাসেল ঠিক দেশের বাইরে যখন আপনি ওয়ার্ক পারমিট লাগিয়ে যাবেন সেখানে পাসপোর্টটি করার একটা হেসেল। তাই আমি চাইবো যে উক্ত দেশে পাসপোর্ট বানিয়ে যাওয়ার পর আপনার যেন আর কোনো হেসেলের সম্মুখীন না হতে হয় এবং আপনি যেন আপনার কাজটি ওয়ার্ক পারমিটটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। যাই হোক আজকে আপনাদের জন্য এতটুকু তথ্য আমার কাছে ছিল এবং আগামীতে পোল্যান্ডের নতুন কোনো কাজ সংযুক্ত হলে এবং নতুন কোনো তথ্য আসলে আমি সাজ্জাদ হোসেন খান আপনাদের মধ্যে হাজির হব। এই ভাইটি আপনাদের সকল সময় সকল মুহূর্তে ভালো কোনো অথেন্টিক কোনো তথ্য দেওয়ার চেষ্টা করে এবং আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সারা জীবন যেন আমার চ্যানেলে আপনাদেরকে এই সহযোগিতা করতে পারি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামীতে আরও কোনো লেটেস্ট মেসেজ আসলে আমি হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।